আজকের থেকে এই বাংলাদেশে কেউ ট্যাক্স দেবে না, ট্যাক্স বন্ধ হয়ে গেছে আর অশুদ্ধ হয়ে গেছে। এটা মনে করেন না, এরকম বঙ্গবন্ধুর আত্মা হঠাৎ বেরিয়ে আসতে পারে, তখন আটকাইতে পারবেন না। এখন বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতা থেকে সেই চেতনাটা আমরা পাই না, তাহলে আমাদের লাভ কি? বিএনপির আমলে 5,000 ধর্ষণ হয়েছে, আমরা যদি 5 কোটি না করতে পারি তাইলে আবার আমরা কিসের বড় সরকার হইলাম? বিএনপির আমলে 100 কোটি টাকা লুট হয়েছে, আমরা যদি 24,000 কোটি টাকা লুট না করতে পারি তাইলে আমরা আমরা কিসের নেতা হইলাম? ভাইরা আমার, এই ধরনের প্রতিযোগিতা করেন না। আল্লাহ তালা বলছে তোমরা ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকো, ইবাদতের সাথে প্রতিষ্ঠিত তোমরা প্রতিযোগিতা করো। আমরা যেই প্রতিযোগিতা নামছি ওইটা হলো শয়তানের প্রতিযোগিতা, আর শয়তান আমাদের বড় বড় নেতাদেরকে আগে ধরে, বুদ্ধিজীবীদেরকে আগে ধরে, ওইগুলির একটা ধরলে 10টারে কভার করা যায়, ওদেরকে মাথায় বুদ্ধি দেয়, আপনারা সাংবাদিক বুদ্ধি দিব। আরে এটা ছাপাবার দরকার নাই, ওই যে তোর সাথে একটা গার্লফ্রেন্ড আছে ওর আগে একটু মজা টজা করে লো, তারপরে এটা ছাপাইস, বুঝছেন? দিস ইজ কল শয়তান। এই শয়তান থেকে দূরে থাকতে হইলে আপনাকে নফসের সাথে যুদ্ধ করতে হবে। আর আমাদের একটা গ্রুপ আছে তবলিগ ভাই, তবলিগ ভাইরা শুধু মসজিদে বসে বসে এরা দোয়া করে, আল্লাহ তাআলা বলছে এই সব দোয়া তোমরা করবা না, আগে কাজ করো, যখন তোমরা আটকে দেবা সামান্য একটু বাকি থাকবে তখন দোয়া করে। আমরা আগে খালি দোয়া করি, হ্যাঁ, কাজ নাই, ওষুধ নাই, পত্র নাই, দোয়া, খালি দোয়া, দোয়া কাজ হবে না, নিড দ্য অ্যাকশন। আমি সবাইকে বলবো এবং তবলিগ জামাতের ভাই ভাইদেরকে বলবো, আপনারা আওয়াজ তোলেন সবাই মিলে, আমরা যদি লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ করি, আমরা যদি এই যে আইন হয়েছে এই আইনের পরে না হয় আজকে আমাদের মেয়েরা যদি হাতে অস্ত্র নিয়ে নেয় আমরা নিজেরাই বিচার করব, তখন সরকার ব্যর্থ হবে। সেই জন্য সরকারের উচিত না টু ওয়েট টু গেট দোজ টাইম, উচিত না, এখনই রাইট নাও ইজ দ্য টাইম টু টেক দ্য রিয়েল অ্যাকশন। জনগণ যদি একবার হাতে ইয়া নিয়ে নেয় তখন দেশের পরিস্থিতি খারাপ হয়ে যায়, তখন দেশ কেউ কন্ট্রোল করতে পারে না এবং যত একদিন খেপে যেতে পারে। আরে বেটা পুলিশ বেটা চার্জশিট দেবো, ওর জন্য বসে থাকবো, আমরা ট্যাক্সের পয়সা দিয়ে আমরা ট্যাক্স দেবো না, তখন কি করবেন? তখন দেশ চলবে না। বঙ্গবন্ধু ভাই আইয়ুব খান সরকারে বলছিল এই সোজা হয়ে যা, আজকের থেকে এই বাংলাদেশে কেউ ট্যাক্স দেবে না, ট্যাক্স বন্ধ হয়ে গেছে আর অশুদ্ধ হয়ে গেছে। এটা মনে করেন না, এরকম বঙ্গবন্ধুর আত্মা হঠাৎ বেরিয়ে আসতে পারে, তখন আটকাইতে পারবেন না। এখন বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতা থেকে সেই চেতনাটা আমরা পাই না, তাহলে আমাদের লাভ কি? তো বঙ্গবন্ধুর চেতনা যদি উনি না পান তাহলে আমাদেরকে দেয় দেখ, আমরা ব্যবস্থা নেই, আমরা দেখা দিই আমরা কী করতে পারি। কিন্তু আমরা তো আল্লাহ বলছে ইন্নাল্লাহ হামা সাবিরিন, তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধৈর্য ধরো, সংগ্রাম করো, স্ট্রাগল ইট। আমরা স্ট্রাগল করতেছি, বারবার বলতেছি আপনি যে আইন করছেন এই আইনে কাজ হবে না, হয় নাই, হবে না, হবে না। আপনি এইটা করেন, এইটা করলে আপনার পয়সা খরচ হবে না, ট্যাক্স খরচ হবে না, আপনার কিছুই হবে না, আপনি শুধু আইনটা করবেন, দ্যাটস অল। আই সে গুড বাই, আসসালামু আলাইকুম, আপনারা সবাই শান্তিতে থাকেন, ভালো থাকেন, সেভ ইউর সেলফ, আল্লাহ এবং কবরের কথা স্মরণ রাখবেন 24 ঘন্টা। যে কোনো সময় আমি ইয়েকে বলছিলাম আমার পাশে গ্রামে বাড়ি আপনার অ্যাটর্নি জেনারেল সাহেবকে, ও মাই ডিয়ার ব্রাদার ইউর টাইম ইজ ভেরি শর্ট, টেক এ গিফট টু বুক, আই গেভ হিম, হি মেড লাভ হিমসেলফ, হি ডিড নট গেট টাইম টু রিড, নাও হি ইজ গেটিং টাইম বাট হি ক্যানট রিড, আল্লাহ নোজ বেস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত। আমরা শান্তি ভোষিত হওয়ার জন্য যেই কর্ম করার দরকার সেইটা আমরা করি না। আল্লাহ তাআলা বলছে তোমাদের সর্বপ্রথম কাজ হইল কুনতুম খাইরি উম্মা ইউখরিজাতিল নাস আতামুরুনা বিল মারুফ আনিল হানা আনিল মুনকার। তোমরা জমিনে আল্লাহর আদেশের বিরুদ্ধে যারা চলে তাদেরকে প্রতিহত করো, আর তোমরা কি বল সত্য পথে চলো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। এইটা আমরা করি না। আজ আমাদের জাতির এই যে অবস্থান হয়েছে,
ও ভাই, এটা কুকুর বিড়ালের মধ্যে হয় না? ওই যে দেখেন নিচে লেখা আছে, রাত্র আড়াইটার সময় মেয়েটাকে ধর্ষণ করছে, মেয়েটা অজ্ঞান সেন্সলেস হয়ে গেছে, ওর ভিতরে দেড় হাত মোটা টর্চ লাইটটা ঢুকে দিয়ে দিয়েছে। কুকুর বিড়ালের ভিতরে এটা আপনি পাবেন না। কুকুর বিড়ালরা বলতেছে, ও ভাইরা তোমরা একদম আল্লাহর জমিন ছেড়ে দাও, ছেড়ে আমাদেরকে দাও, আমরা তোমাদের চেয়ে ভালো, তোমরা জঙ্গলে চলে যাও, আমরা এখানে থাকি। আজকে আপনি কিসের ফাঁসি দেবেন? ফাঁসি দিয়ে কী লাভ হবে? যেই মেয়েটার এই ক্ষতি হইল, এমসি গেলো যে মেয়েটাকে টেনে ধরে নিয়ে গেল, নেকড়ে যেমন ছিঁড়ে ফেলা এরকম খেড়ে নিল, কত ঘন্টা সময় নাকি লাগছে উপরের নির্দেশে ওদেরকে ধরতে। হায়, আমরা কোথায়? আই ওয়াজ এ ফ্রিডম ফাইটার, আই ডিড নট ফাইট ফর দিস টাইপ অফ কান্ট্রি। আর এখন আমাদের দেশের নতুন প্রজন্ম কী মেসেজ পাচ্ছে? তারা ভাবছে এই রকমের অপকর্ম করার জন্য বুঝি আমরা দেশটা স্বাধীন করিয়াছি। আর সবসময় তারা বড় বড় নেতাদের রেফারেন্স দেয়, তারা অমুকের নেতার সমর্থনকারী, অমুক রাজার স্বপ্ন বাস্তবায়নকারী, কিন্তু আপনারা গেলে দেখবেন ওই নেতারা এই সমস্ত করে নাই, তাদের নাম ব্যবহার কইরা তারা বলতেছে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতেছে। ও ইডিয়েটের বাচ্চারা, এই নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, তার যত বড় নেতা আছে, তারা কোনোদিন ধর্ষণ করে নাই, তারা কোনোদিন অন্যের ঘর বাড়ি লুট করে নাই। দোজ ওয়াজ ন্যাশনাল লিডার, প্যাট্রিয়টিক, মাতৃভাষা প্রেমী, মাতৃপ্রেম ছিল তাদের ভিতরে। তোমরা তাদের নাম ব্যবহার করা এই সমস্ত আগাম কুগাম করতেছ, আর জাতিকে তোমরা শেষ করে দিয়েছ। দেখেন ভাইয়ের, আমার বাংলাদেশে আমার একটা মেয়ে, আত্মীয় স্বজন নাই, মা বাপ ভাই বোন কেউ নাই। আমার ফ্যামিলিতে 14 জন মেয়ে আছে, নট এ সিঙ্গেল ওয়ান্স টু কাম ডাউন টু সি দ্য বাংলাদেশ, দেশ ইট ইজ দ্য রেপিস্ট কান্ট্রি, এটা ধর্ষণের দেশ হয়ে গেছে, এইখানে থাকা যায় না। আমার 14 বছর বয়সের ছেলে ঢাকায় ছিল, 3 মাস আগে চলে গেছে, বলছে সে আর আসবে না। তো এখন আমি এখানে আসছি, কেন আসছি? যারা যারা ধর্ষিত হয়েছে, খুন হয়েছে, এরা আমার মা বাবা ভাই বোন কিন্তু। বাট আল্লাহ উইল আস্ক ইউ ইন দ্য রেজারেকশন ডে, হোয়াই ডু ইউ থিঙ্ক, হোয়াই ডিড ইউ সেপারেট দোজ গার্লস ইজ নট ইউর সিস্টার অর ওয়াইফ অর হোয়াট এভার ইট ইজ, তুমি কেন তাদেরকে আলাদা করে নিলা? তারা তোমার কেউ না, তুমি থিঙ্ক করো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আপিল করছি, আমার চোখটা নিয়ে আপনার চোখে লাগান, আপনি দেখবেন ওই দর্শিত মেয়েগুলি আপনার পুতুলের মতো দেখা যায়, আর যদি দেখা না যায় তাহলে মনে করবেন আমি আপনার কাছে সুন্দরভাবে আপিল করতে পারি নাই। আর আপনি যেই ফাঁসির যে আইন করেছেন, এই আইনের পরেও হাজার হাজার শিশু ধর্ষিত হয়েছে, দে ডোন্ট কেয়ার, তাদের মামা চাচা আছে, টাকা আছে, অর্থ আছে, আর যারা ধর্ষিত হয় ওদের সাপোর্ট দেওয়ার কেউ নাই, ওদের বিচার হবে না। 1% বিচার দিয়ে কখনো এই কথা বলা যায় না, আমরা শাস্তি দিয়েছি। আমি ওইগুলি চাই না, আমার করের টাকা দিয়া, জনগণের টাকা দিয়া 8 বছর 10 বছর জেলে থাকবে, না দুঃসুদূর চেহারা হইয়া বাবাদের পরিচয় পরে বের হয়ে যাবে, ভিক্টরি দেখাবে, ফুলের মালা নিয়ে বের হবে, ওইগুলি আমরা চাই না। ওকে ধরেন, একটাকে ধরেন, ধরে আপনি একটা ময়দানে নিয়ে আসেন, 5000 মানুষের সামনে 2টা ডাক্তার রাখেন, ওকে কাটা দেন, কাটা দেওয়ার পরে ডাক্তার ওকে বাঁচায় রাখেন, ও জীবনে দেখুক যে অপরাধ করছে, এই অপরাধের শাস্তিটা কীরকম হইতে পারে। যেই নারী ধর্ষিত হয়েছে ওরা দুনিয়া থেকে যাইতে পারবে না, দুনিয়া ওদের থাকতে হবে, ওদের সাফার করতে হবে। ফাঁসি দিলে তাকে আপনি আরামে পাঠিয়ে দিলেন, সে চলে গেল, সে সাফার করলো না, তাকে সাফার করতে হবে। এখন বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের পদ্ধতি চাচ্ছে, কোনো পদ্ধতিতে এই কাজ হবে না। আর কিছু কিছু দুষ্ট বুদ্ধিজীবী আছে, তারা বলতেছে মেয়েদের পোশাক, হোয়াট ইউ টক অ্যাবাউট, হোয়াট ডিড হ্যাপেন টু দ্য 3 ইয়ার্স ওল্ড গার্ল, 7 মান্থ ওল্ড গার্ল, তাদের কি তারা পর্দা করার দরকার আছে? আপনি এমসি কলেজের মেয়েটা, ও তো বেড়াইতে গেছিল, ওর কী দোষটা করছে? ও কি তোমার উপরে ঝাঁপিয়ে পড়ছে? আর আল্লাহ তো বলছেই, তুমি যদি তোমার সামনে কোনো ইয়ে দেখা যা, বেপরদম ইয়ে দেখা যা, তখন তুমি কী করবা? চোখটাকে মাটির নিচে রাখো, ওকে জাম্প করে ধরার জন্য তোমাকে বলে নাই। এনারা এইসব কথা বলে, আর আমাকে
কিছু কিছু গোয়েন্দা ভাইরা আমাকে ইয়া করে, আমি কইছি ও আমার গোয়েন্দা ভাইরা, লুক এট দিস, 24,000 কোটি টাকা লয়ে গেছে আপনার গোয়েন্দাগিরি, কি করছেন? ওদেরকে পিছনে আপনার যান, এই সোনাবুটি সরকার নামাইতে আসে নাই, এই সোনাবুটির পিছনে লাগা কোনো লাভ নাই, এই সোনাবুটি পারলে যে সাজেশন দিবে, এই সাজেশন যদি আপনারা মারেন, ইউ ক্যান সেভ ইউর কান্ট্রি, ইউ ক্যান সেভ ইউর গার্লস ফ্রম দ্য রেপিস্ট, আর নাইলে এই রাজ্য রেপিস্টের একটা কান্ট্রি হয়ে যাবে, এমন এক দিন আসবে যে মেয়েরা এই দেশ ছাড়া ছাড়া পালা যেতে হবে, আর অথবা বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে মারতে হবে, আর নয় তাদের সুন্দরবনে চলে যাইতে হবে। আপনারা আপনারা দয়া করে এই মেসেজটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন, উনি এক এক সিদ্ধান্তকারী, উনি যদি সিদ্ধান্ত নেয় এইখানে হাজার হাজার কোটি টাকা খরচ হবে না, সময় নষ্ট হবে না, শুধু ডিএনএ টেস্ট দিবেন, দুইটা ডাক্তার রাখবেন, কোনো সাক্ষী দরকার নাই। অনেক মেয়েরা দেয়ার সাই, ইভেন দে গেট রেপ দে ক্যানট টেল বাই ভার্বালি, সো আপনি স্টপ দ্যাম, আপনি জাস্ট কি করে চেক দে স্পার্ম, তার এই যে বীর্যটা পরীক্ষা করেন, করার পর আপনি পেয়ে যাবেন, সাথে সাথে দুইটা ডাক্তার দিয়ে ওকে বাঁচা রাখেন, কেটে দেন, দুইটা রে কাটেন।